আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদপত্রে দেবাশীষদের রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচন আজ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েতের মোট 139টি শূন্য আসনে আজ সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। উপনির্বাচনে গ্রাম পঞ্চায়েতের শূন্য আসন 132টি ও পঞ্চায়েত সমিতির শূন্য আসন 7টি। এই উপনির্বাচনের প্রার্থী হয়েছেন মোট 319 জন। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের প্রার্থী রয়েছেন 296 জন ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থী রয়েছেন 23 জন। উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন 54,587 জন। ভোট কেন্দ্র রয়েছে 123টি। শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 48তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেল এই অনুষ্ঠান প্রচার করবে। এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সংস্কৃতি সম্প্রচার মন্ত্রক এবং ডিডি নিউজের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। অনুষ্ঠানটি হিন্দি সম্প্রচারের পরপরই তার আঞ্চলিক ভাষায় অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচারিত হবে। আগরতলা পুর নিগমে চলতি অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। গতকাল পুর নিগমের অধিবেশনের শেষ দিনে বাজেটের উপর সাধারণ আলোচনা শেষে ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য, বাজেটে ব্যয় ধরা হয়েছে 218,71,99,000 টাকা। আয় ধরা হয়েছে 217,75,68,000 টাকা। এর ফলে বাজেটে ঘাটতি হয়ে গেছে 96,31,000 টাকা। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সফল সার্জিক্যাল স্ট্রাইকের স্মরণে পরাক্রম পর্ব গতকাল রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। দিবসটির স্মরণে সকালে আগরতলার লিচু বাগানে এলবার্ট এক্কা পার্কে যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক ডাক্তার দিলীপ দাসও স্মরণকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে শহীদ জওয়ান এলবার্ট এক্কার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুখ্যমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। ভারতও যে তার শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী দেখানো পথে ত্রিপুরা আগামী 3 বছরের মধ্যে একটি মডেল রাজ্য হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে। কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। খেলার খবর, চন্দ্রশ্রীতি প্রথম ডিভিশন লীগ ফুটবলে গতকাল রাতের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 4-2 গোলে জুয়েলস অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। বিজয়ী বীরেন্দ্র ক্লাবের পক্ষে বিদেশি ফুটবলার মেথো দুটি এবং মঞ্জু সিং বড়ুয়া, স্টিফেন পল ডার্লং একটি করে গোল করে। অপরদিকে জুয়েলসের পক্ষে দুটি গোল করে মন্টিঙ্গির হালান ও অভয় শর্মা। বিজয় হাজারে ট্রফি একদিনের সীমিত ওভারের ক্রিকেটের এলিট সি পুলের ষষ্ঠ খেলায় আজ হরিয়ানার মুখোমুখি হবে ত্রিপুরা। চেন্নাইয়ের SSN কলেজ মাঠে এই ম্যাচটি হবে। আসলে প্রথম 5টি ম্যাচের মধ্যে রাজ্য দল দুটিতে জয় পেলেও 3টি ম্যাচে হেরে যায়। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।